মানুষকে কুরআন ধ্বনি দেয় যুবক, যৌবন মিয়া মনে হয় তুমি বড় তরঙ্গে আছ। কেন যৌবন তরঙ্গের বিষয়, তরঙ্গ বোঝেন তো? আরে তরঙ্গ বোঝেন কি? ঢেউ। যৌবন কিন্তু একটা ঢেউয়ের বিষয়, পুরুষত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, নারীত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়। যা কি আল্লাহ যা কিছু দিয়েছেন এটা একটা ঢেউ। যদিও সবাই সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, আল্লাহ তাআলা ইনসানি হিনু মিনা তাহার লাম ইয়াকুন শাইআ মাযকুরা। ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ধ্বনি দিতেছেন। যুবককে যৌবন হিসাবে, নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে, হাঁটালাকে হাঁক হিসাবে, বাজারওয়ালাকে বাজার হিসাবে, দোকানদারকে দোকানদার হিসাবে, অফিসওয়ালাকে অফিস হিসাবে, আদালতওয়ালাকে আদালত হিসাবে। দুনিয়ার যেই পজিশনের ক্ষেত্রেই থাকুক না কেন, প্রত্যেকের কানে কিন্তু কোরআন ধ্বনি দেয় যে তুমি আজকে বড় আকর্ষণের পাত্র, কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনাই ছিল না। ছিলেও যদি মা আম্মাহিনা নিকৃষ্ট একটা পানি ছিলে, সলবি আবি কওয়া ইবি উম্মি, বাপের পিঠে ছিলে মার সিনায় ছিলে, আমরা বাহির করছি আখরাজ তো জমা তুফি বতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে আমরা একত্রিত করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে আমরা একত্রিত করছি, গশাইতু ফিল কিসা, পর্দা দ্বারা আমরা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, প্রসেসিং কুদরতি হাত দিয়া হয়েছে, হাত দিয়ে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে, ছোঁয়ায়, হুকুম দিয়া হয় না, সব হুকুমের তৈরি, যেটা বসে আছেন ওইটাও হুকুমের, যার নিচে বসে আছেন ওইটাও হুকুমের, সব হুকুম দিয়ে তৈরি, কুনতু ফাকান, কুনতু লাহু কুন ফাকান, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না, জমিনের মতো জমিনও হুকুম দিয়া তৈরি, আকাশের মতো আকাশও হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি, মিকাইলও হুকুম দিয়া তৈরি, সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, কিন্তু আপনার আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, ছোঁয়ায়। এই জন্য কোরআন ধ্বনি দেয়, নাইলে ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কুদরতি হাতের তৈরি আমরা। আল্লাহ বলে ছিলাম মা আম্মাহিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা আযামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি, চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রহিমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকার রকি, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও, আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি, কিন্তু নিয়ে আসলে হবে কি, কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলে, কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে, কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল, চিত্র আল্লাহই তুলে ধরছেন আমাদের সামনে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকনুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্মত দূরের কথা ধরার ক্ষমতাই ছিল না, ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না,
তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না, ঠিক না? কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে, তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে, হাটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল, অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায়। এই জন্য কোরআন ধ্বনি দেয় তুমি আলোচনার কোন বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে আমরাও আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি পাওয়া যাবে প্রমাণ, যুবককে দেখো তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইল, মনে হয় বোঝেন না আমার কথা? বুড়ারা না বুঝলো, যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখো কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইল। আবার যুবক তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জে বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ডক 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 ডক, ঠিক না? কি আছে এমন রাখা, কি কি আছে? গোস্ত আর চামড়ার আবরণই তো, আর কি আর কি আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে। তো দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে, দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নেই। দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই, আমরা সবাই আখেরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই, সারা দিনে 24 ঘন্টা 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে, উঠো যেতে পারি আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত, চলে তো যাব আর কোনোদিন ফিরব না, আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি, যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে, কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসা 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি আর কোনো দিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয় যে এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আসে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না, আকাশ ফাটায় দিতে পারো কায়দা কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ,
আর কেউ তাকে ব্যস্ত দেখবে না। কিন্তু সমস্ত ঘাঁটি, সমস্ত ঘাঁটি, চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্টের সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো দুই রাকাত নামাজ ২৪ ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটাই আমি অভ্যস্ত। একজন হাত উঠে গেল, একজন নাই যে আমি ডেলি দুই রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের আর চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবাকে যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না হলো না, আমাকে একা সম্মুখীন হতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত, কেউ আমার অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাত ছাড়া, মার্কেট হাত ছাড়া, অফিস হাত ছাড়া, আদালত হাত ছাড়া, খ্যাত হাতছাড়া, খামার হাতছাড়া, মেইল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া, যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইসতিগালুহু লিখিদমাতি জুল জালাল, সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল ভাবতে ছিল যে আমি তো যাত্রী, যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক বলে যে আমি যাব না, এরকম না, যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কামিল সাব সাবাকাতা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই, তোমাকে ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না? গাজীপুরের বাহিরে এই মাটি সাক্ষী আছে, এক মিনিটে নাই ভরসা, যে লেখছে সে গাইছে সেই স্টেজে ডান দিছে। সত্য তো? ফিরুজশাহী লেখছে সে গাইছে, এই গানের ভিতরে তার জান গেছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম, না না, আল্লাহ আমাদের কানেও ধ্বনি দিতেছেন। ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সবকিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়, এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমরা পারাতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই আমরা কিন্তু যাত্রী, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না, কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে, রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্যই তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, ধ্বনি বোঝেন, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে তার সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আমুত ফি হায়াতিকা আবাদা,
হতে পারে কালকে সূর্য তুমি আর কোনদিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠিয়ে দিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাতটা ইউগারগিন ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাতটা ইউগারগিন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠে একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাপ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, লাবাজাতাল্লাহ তাওবা রাহিমা, আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উন্নতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে, এই জন্যই মনে হয় সূর্য বলে সুবর্ণ সুযোগ মানে। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে তামসি আলা বাহারি মুসিরু কফি বতনি, হায় 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 তুমি আমার পিঠে চলমান, হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথা শুরু ছিল আমরা সবাই কিন্তু জানি, সবাই যাত্রী, ভুললে চলবে না, আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী, আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রা আমাদের চলমান, আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না, আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না, আমরা থামি আমাদের যাত্রা থামে না, আমরা ঘুমাই আমাদের যাত্রা ঘুমায় না, আমরা বসি আমাদের যাত্রা বসে না। হায় 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 আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না, 24 ঘন্টা চলমান, রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে, রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়, যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র এসে আমাকে আগায় দেয়, দিন এসে আবার 12 ঘন্টা আগায় দেয়, দুইজন মিলে আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাই দিছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায় দিছে, ফুটায় দিছে, আকর্ষণের পাত্র বানায় দিছে, আজকে দুনিয়া তোমার দিকে তাকায়। কিন্তু বড় আফসোস লাগে, তুমি তোমার দিকে একটা বারো তাকাও, দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার, প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই, যে দুনিয়া তো আমার দিকে তাকায় কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম, তাহলে তো প্রশ্ন আমার জিলেও আসতো, আমি ভাবতাম, এক মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু, যাত্রী তো আমি কিন্তু প্রস্তুত কতটুকু। যাদের জন্য আজকে আয়োজন, মুর্দেগানদের জন্য আয়োজন, এরাও তো একসময় পাক কালীগঞ্জের মানুষ মাটিকে চৈষা বেড়াই, এই কবরস্থানে এই মুর্দেগানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকতো, নাচতে, নাচা বোঝেন, নাচা বোঝো, বোঝেন নাচা, হ্যাঁ, এরকম ব্যক্তি এইখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যে যার ইশারায় কালীগঞ্জ নাচতো, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো, নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো, এরকম ব্যক্তিও কবরে হইতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে,
এদের পদচারণে জমিন ফাটছে। এদের বড় ভাব ছিল, যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছেন, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, সিকন্দর জব গিয়া তো দোনো হাত খালি থে। আজকে আমাদের দাপটে জমিন ফাটে বটে, কিন্তু জমিন শতবার বলে তামশি আলা ফাহরি মাসিরু কফি পথে। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ নিজের শান অনুযায়ী বাইজিদ বুস্তামীকে দান করো উচ্চ থেকে উচ্চ মর্যাদা। উনি লেখা গেছেন যে আমাদের পাড়ার কুকুরগুলো পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন কোনো ব্যক্তিকে দেখে তো আওয়াজ দিতে থাকে, কুকুর আওয়াজ দেয় না, কুকুর বলে ইবনে আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা না, বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব চলে আসছে তুই সইতে পারবি। এক করুণাই সইতে পারি না আমরা, সামান্য একটা ছোট একটা জীবাণু এটাই তো সইতে পারি না, আল্লাহর আযাব কোত্থেকে সইব, ওই দোজখের আযাব কি করে সইব, কুকুর পর্যন্ত সতর্ক করে। বিদায় আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক মুহূর্তের জন্য থাইমা নাই, কে কখন যাব জানি না, কিন্তু নিজেকে ফুটায় নিয়ে যেতে হবে। ফুল যতই নামি হোক আর দামি হোক, যতক্ষণ না ফুটবে, এখন তো মাত্র চলতেছে কি জুন চলতেছে না, গড়ায় তো ফেব্রুয়ারি আসবে ঠিক না, কি আসবে না, আর ফেব্রুয়ারি আসলে তো 14 তারিখও আসবে ঠিক না। বুঝি আমি ফুল ওই দিন কেমন আকর্ষণের পাত্র হবে ঠিক না, কিন্তু ফুটন তো হইতে হবে, ফুটন তো যদি না হয় তো দোকানি ওটাকে ফিকা মেরা বাহিরে ফালাইয়া দিবে, কেউ ওটাকে হাত দিয়া উঠাবে না, আর 14 তারিখে কাউকে দেওয়ার ইচ্ছা করবে না। যদি দিতেও যায় গরিব মনে করে যে আমার তো ফুটন তো ফুল কেনার সমর্থ ছিল না, ছিল না, আমি ফুটন তো ছালাটাই তোমার জন্য নিয়ে আসছি, তো জুতার বাড়ি কপালে মিলবে এতে কোনো সন্দেহ নেই ঠিক না, না দিতি নাই দিতি, এটা দিলি তো দিলি কি ঠিক না, মনে হয় বুঝাইতে পারি না কি, নিজেদেরকেও ফুটায় নিয়ে যেতে হবে। যদি আমি ফুটায় নিয়ে যেতে পারি, রব্বে কাবার কসম, আল্লাহ মানুষের দুনিয়ার কোনো পজিশন দেখেন না, যদি দেখতেন তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, আমি চোখে দেখা বলতেছি, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি বাড়ি 6 বার দেখছি, বেলালের এই জীর্ণ শীর্ণ বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারতো না, কেন আমি তো 7 মহাদেশ দেখা ব্যক্তি, উন্নত কোনো বিশ্ব নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে, একটা দুইটা দেশে তো যাই নাই, আল্লাহ দুনিয়ার 7 মহাদেশ দেখাইছে, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা দেখি নাই। তাহলে বেলালের এই জীর্ণ শীর্ণ 1400 বছর আগের বাড়ি আমাকে কাঁদাইতে পারত না, আদিস আবাবা আমি দেখছি 6-6 বার কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার রাজধানী ওইখানের বিল্ডিং গুলো দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীর্ণ শীর্ণ বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতে পারত না, আমি 6-6 বার কাঁদছি, 6 বার আমার চোখে পানি আসছে, রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারত না, আমি 6 বার রাবেয়া বসরির বাড়ি দেখছি সে আমাকে কোনোদিন কাঁদাইতে পারত না, ফেরাউনের কৃতদাসীর কবর কোনোদিন আমাকে আকৃষ্ট করতে পারত না, সে একজন কৃতদাসী সে আবার আকৃষ্ট করে কি করে, দুনিয়ায় স্বাধীনেরও তো অভাব নাই ঠিক না, হ্যাঁ কৃতদাসী ফেরা তাও ফেরাউনের, যেই দিন থেকে ওই কবর দেখছি ওই দিন থেকে আমার জীবন থেকে পারফিউম বিদায় হয়ে চলে গেছে, যে দুনিয়ায় এর চেয়ে সুগ্রানওয়ালা পারফিউম তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা বানায় নাই, আমি লাগাবো তো লাগাবো কি করে, এই গ্রাম তো আমার নাকে আছে,
যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া মান শাম্মা তুরবাত আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া আল্লাহর রাসূলের রওজায়ে আছারের মাটির ঘ্রাণ যার নাকে লাগছে ওর তো জান্নাতে যাইও ঘ্রাণের দরকার হবে না ওই ঘ্রাণই যথেষ্ট হবে আল্লাহ আল্লাহর রাসূলের রওজার ঘ্রাণের থেকে মাটির ঘ্রাণের থেকে দুনিয়ার কোন সৃষ্টিতে আর চেয়ে বেশি ঘ্রাণ হতে পারে আমরা তো নবী চিনি না নবী যদি চিনতাম তাহলে তো হুজুরের কথাই সত্য হতো আমি এসে শুনতেছিলাম ভিতর থেকে আস্তে আস্তে শুনতেছিলাম এটাই তো হইতো যে আমাদের যুবকরা বৎসরে চুল কাটতে যায় গৌরব করত আর চুল কাটা এসে ফুলের মালা গলায় নিত যদি বলে চুল কাটা ফুলের মালা এটা আবার কি কইরা বলে দে সময় আসতে দে কিয়ামতের দিন যখন দেখা হবে তখন সর্বপ্রথম হাত পাতবো যে দুনিয়াতে হাজারো স্টাইল ছিল কারো স্টাইলে চুল কাটি নাই আপনার স্টাইলে চুল কাটছি আজকে আপনি রাজা আপনি আজকে বাদশাহ কিয়ামতের মাঠের বাদশাহ আপনি আল্লাহ মালিক বটে কিন্তু বাদশাহ আপনি আপনার স্টাইলে চুল কাটছি কি দিবেন দেন না তাহলে তো যুবক চুল কেটে এসে ফুলের মালা গলায় নিত নবীর স্টাইলে চুল কেটা ফুলের মালা নিয়ে বাজারে ঘুরত কেউ যদি বলতো কি খবর তুমি জানবে না খবর কি ওটা তো কিয়ামতের মাঠেই বোঝা যাবে খবর কি যেদিন নবীর সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম তো এটা বলবো আপনার স্টাইলে চুল কাটছি কি দিবেন দেন তাহলে তো যুবক আল্লাহর রাসূলের স্টাইলে চুল কাটত স্টাইলই যদি করতে হয় তাহলে আল্লাহর রাসূলের চেয়ে বড় স্টাইল বলা কে আছে শব্দটা যদিও আল্লাহর রাসূলের জন্য শোভনীয় না স্টাইল বলা ঠিক না আল্লাহর রাসূলের মতো কি আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যার আদর্শ আল্লাহর কাছে প্রিয় কেমন প্রিয় কেমন প্রিয় আল্লাহর কাছে কেমন প্রিয় যার মতো হাসলে আল্লাহ জান্নাত উঠায় দিয়া দেয় হাসলে না যায় না হ্যাঁ কি হুজুররা কি বলে আমার লোকে আমার সাথে আছেন না বিরুদ্ধে যার মতো হাসলে আল্লাহ কি দেয় উঠায় জান্নাত উঠায় দিয়া যার মতো তাকাইলে আল্লাহ জান্নাত দিয়া আরে যার মতো পেশাব পায়খানা করলে জান্নাত উঠায় দিয়া এমন একটা স্টাইল নাই যেটার উপর আল্লাহ জান্নাতের ওয়াদা না করছে শুধু জান্নাত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে শুধু জান্নাত বন্ধু বানায় নিব বন্ধু তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তুমি আমার আমি তোমার শুধু বন্ধুর স্টাইলের উপরে যা ওই দিকে গেলে আবার হারায় যাব আজকে তো আমরা বুঝতেও চাই না বুঝতেও চাই না বুঝতেও চাই না যে ওলামা জানি না কালীগঞ্জের আমার সাথে একমত হবে কিনা আমি জানি না কিন্তু আমার মন বলে মন আমার কি মন বলে এটাকে আরবিতে বলে তাখাইয়ুল আমার খেয়াল বলে আমার ধারণা এটা আমার ধারণা এটা এই উম্মতের কাছে আল্লাহর প্রথম দাবি ছিল আতিউল্লাহ আমাকে মানো কিন্তু এই উম্মত প্রশ্ন করে বসছে আপনাকে মানবো তো মানবো কি করে আপনাকে তো চোখেই দেখা যায় না আপনার কথাও শোনা যায় না আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য একজন পদস্থ লোক রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মাটিটা পুরাই কি দেখাবো দুই চারটা আঙ্গুল দিয়া দেখানো যায় সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক বাবনিয়া এরকম চলে মনে হয় যে ধরা ছোঁয়ার বাহিরে অথচ একটা পদের মালিক কয়টা হ্যাঁ আল্লাহ কয়টা পদের মালিক কয়টা হ্যাঁ 99টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক কিন্তু 99টা জানায় দিয়েছেন।